এ যেন দেখেও না দেখার কোনো খেলা চলছে, খোলা চোখ যেন বাঁধার খেলা। উত্তর দেবার প্রত্যাশাটুকু জন্মাতে দিতে চাইছিস না, এতটাই কি ঘৃণা জন্মেছে আমার উপর? এই ব্লকের বাটানেই স্তব্ধ হয়ে যাবে কি সব কিছু? এতটাই তুচ্ছ হয়েছে কি সব কিছু? না, কেন জানি না বারবার মনে হচ্ছে এভাবে কিচ্ছু শেষ হতে পারে না। এই খেলার আড়ালে আমার তুমিটা সেই তুমিই আছে, সব রাগ অভিমান অশ্রু লুকিয়ে ভেতর থেকে নিজেকে গুমড়ে মুচড়ে দিচ্ছে। এত বছর যার গন্ধে মেতে আছি, যার দুঃখকে অনুভব করতে শিখেছি, শত না বলা কথা বুঝতে শিখেছি, সকল দুঃখের দুঃখী হতে চেয়েছি, এই ক্ষণিকের তাচ্ছিল্যে তা পাল্টে যেতে পারে না। দিবানিশির অহরহ সুখ দুঃখ ঝগড়া রাগ অভিমান এভাবে মিথ্যে হয়ে যেতে পারে না। অশ্রুর জলে বুকে অভিমানের ঝড় তোলা কথাগুলো এভাবে স্তব্ধ হয়ে যেতে পারে না। আমি জানি সেও অধীর আগ্রহে বসে আছে আমারই জন্য, বৈশাখে ঝড়ের আগে শান্ত বাতাসের মতো। সব কিছু সহ্য করে ফুলে ফেঁপে উঠছে, কোনো কিছু শেষ করতে নয়, অশ্রু বর্ষণ ধারায় সকল তাচ্ছিল্যের কারণ বুঝে নিতে আমার কাছ থেকে। আমিও তাই চাই, চাতকের মতো বেহায়া হতে। আমিও রবির মতো বলতে চাই, এই শেষ বেলায় যদি বেহায়াই না হলাম তবে ভালোবাসলাম কই? এ সূক্ষ্ম ব্লকের বাটান কি বা জানে তাকে? আমি যেমন তার উত্তরের অপেক্ষায় দিনের পর দিন থাকতে পারি, তেমনি সেও পারে সব কিছু সইতে, কিচ্ছু না বলতে, আবার দিনের শেষে আমারই বুকে ভেঙে পড়তে। হ্যাঁ, আমি বেহায়া হয়ে আবার ফিরে যেতে চাই, তার ভাঙনের বাঁধ হতে চাই। এখনই কি সব অভিমানের বর্ষণ ঝরাবি আমার ওপর? যে তাচ্ছিল্যের ঘৃণা যন্ত্রণা কষ্ট সহ্য করেছিস, তার প্রতিটা বিন্দু বুঝে নিবি কি এখনই? আমাকে আবার ফিরিয়ে নিবি ওই আলিঙ্গনের বাঁধনে বেঁধে? আজকের গল্প এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটাতে একটা লাইক করে দাও ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ও নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যেতে পারে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।